জানি তাপের সঞ্চালন কোন পদার্থে থেকে তিন রকম ভাবে হয়, পরিবহন, পরিচলন, বিক্রিয়ন। আমরা আজকে বলবো তাপের পরিবহন। পরিবহন সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি পরিবহন পরিবাহিত তাপের তাপ পরিবাহিত হয় ধাতব পদার্থের মধ্যে দিয়ে। তো এর মধ্যে আমরা নানা রকম উদাহরণ দেখতে পাই, যেমন পরিবহনের ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে আমরা প্রচুর উদাহরণ দেখতে পাই। যেমন ধরো দুটো চেয়ার, একটা লোহার এবং একটি কাঠের দুটো চেয়ারকে যদি রোদে রেখে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ পর দুটোকে ধরলে মনে হবে যে লোহার চেয়ারটির ক্ষেত্রে উষ্ণতা বেশি এবং কাঠের চেয়ারটি উষ্ণতা কম। তো লোহার চেয়ারের ক্ষেত্রে উষ্ণতা বেশি মনে করার কারণ হচ্ছে লোহা যেহেতু একটি ধাতু, তার থেকে বেশি পরিমাণ তাপ আমাদের লোহা অনেক বেশি পরিমাণ তাপ আমাদের দেহে পরিবাহিত করে, যার জন্য লোহার ক্ষেত্রে আমরা সেই তাপটা আমাদের দেহে পরিবাহিত হয় বলে আমাদের সেটির ক্ষেত্রে উষ্ণতা বেশি মনে হয়। এবং কাঠের যে কাঠ ততটা পরিমাণ তাপ পরিবাহিত করে না আমাদের শরীরে, যার জন্য সেটাকে মনে হয় কম। এবার পরিবাহিতার বিভিন্ন উপাদানের পরিবাহিতা নির্ণয় করার ক্ষেত্রে ইঞ্জেল হজ বলে একজন বিজ্ঞানী একটি পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটিতে একটা পাত্রে জল নিয়ে সেই পাত্রের মধ্যে কয়েকটি ধাতুর দণ্ড, ধাতু বলতে যেমন তামা, অ্যালুমিনিয়াম, তারপর আয়রন আর কাঁচ দণ্ড, এর মধ্যে সমান একটা সমান লেন্থ এবং ব্রেথের মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ছিলেন নেওয়া, এর মধ্যে সমান বেঁধে মোমে প্রলেপ লাগানো হয়েছে। এবার তারপর যদি একে উত্তপ্ত করা তারপর একে উত্তপ্ত করা হয়েছে উত্তপ্ত করার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত করার ফলে কিছুক্ষণ পর দেখা গেছে যে কপারের ক্ষেত্রে, এবং এখানে রূপও নেওয়া হয়েছিল, রূপো বা কপারের ক্ষেত্রে মোমের প্রলেপ বলেছে সবচেয়ে বেশি, তারপর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তারপর আয়রনের ক্ষেত্রে এবং তারপর গ্লাসের ক্ষেত্রে সবচেয়ে কম পরিমাণ মোম বলেছে। মোম সবচেয়ে কম পরিমাণ বলার অর্থ হচ্ছে তার মানে যে গ্লাসের ক্ষেত্রে বা কাঁচের ক্ষেত্রে তাপের পরিবহন মানে তাপ সবচেয়ে কম পরিবাহিত হয়েছে, যার জন্য সেই তাপ কম পরিমাণ মোমকে গলিয়েছে। আর কপারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ মোম গলেছে, তার কারণ হচ্ছে কপারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ তাপ পরিবাহিত হয়েছে। তাহলে কি কি পরিমাণ তাপ, কত পরিমাণ তাপ পরিবাহিত হবে কোন দণ্ডের মধ্যে দিয়ে, কোন দণ্ডের মধ্যে বা কোন পদার্থের মধ্যে দিয়ে, সেটা কিসের কিসের উপর নির্ভর করে তাহলে দেখি। এটা একটা আয়তাকার ব্লক নেওয়া হয়েছে, একটা কঠিন পদার্থে একটি আয়তাকার ব্লক নেওয়া হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থচ্ছেদ হচ্ছে এ। এবার এই এই পৃষ্ঠের উষ্ণতা থিটা ওয়ান এবং এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে থিটা টু। আচ্ছা, অবশ্যই তার থিটা ওয়ান থেকে থিটা টু উঠতে যাবে, কারণ হচ্ছে গিয়ে থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু, উষ্ণতালের অংশ থেকে শীতলতালের অংশের দিকে তাপ পরিবাহিত হচ্ছে। তাপ হচ্ছে কিউ, কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে এবং এটি লম্ব হবে, একটা পৃষ্ঠ থেকে কিন্তু একটি তল থেকে আরেকটি তলে লম্ব হবে তাপ পরিবাহিত হচ্ছে। এবার তাহলে এটা আর কি সময় ধরে যদি পরিবাহিত হয়, তাহলে কিউ বাই টি দেখা যাবে যে এটা কিসের সঙ্গে সমানুপাতিক, এর সঙ্গে সমানুপাতিক, কঠিন প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক, থিটা ওয়ান মাইনাস থিটা টু তার মানে উষ্ণতার যে পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক, এবং এল অর্থাৎ দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের সাথে আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই কিউ এটিকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিউ বাই টি, এখানে যদি এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে ফেলতে হয় তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক হবে, সেটিকে আমরা লিখলাম কে, কে ইনটু থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই এল। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই এল, এল এই কে এ এই অংশটাকে আমরা একটু সাজিয়ে দেখার কারণে নিচে দিচ্ছি, নিচে কে এ, এটা সমান সমান
2/T এটা কিন্তু একটা ফর্মুলা এটাকে তোমরা একটু মনে রাখবে আচ্ছা q/t ইকুয়াল টু এটাকে আমরা লিখছি আবার ih আচ্ছা ih কেন লিখছি সেটা বলছি এটাকে আমরা এই রকম ভাবে সাজানোর যে কারণ সেই কারণটা হলো আগের দিন এটাকে আমরা একটু তুলনা করব ওহমের সূত্রের সাথে আচ্ছা এর আগের দিন কিন্তু আমরা ওই গ্যাসের যখন আয়তন আয়তন প্রসারণ গুণাঙ্ক করেছিলাম তখন সেটাকে চার্জের সূত্রের সাথে আমরা তুলনা করেছিলাম সেরকম আজকেও আমরা এটাকে তুলনা করব ওহমের সূত্রের সাথে ওহমের সূত্রে বলা ছিল ওহমের সূত্রে বলা ছিল যে কোন ব্লককে কোন পরিবাহী ক্ষেত্রে যদি এল দৈর্ঘ্যের পরিবাহী হয় এবং তার প্রস্থচ্ছেদ যদি এ হয় এবং তার মধ্যে যদি টি সময় ধরে তড়িৎ পরিবাহিত হয় তাহলে এবং তাদের মধ্যে এবং দুই পৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রভেদ যদি v1-v2 হয় বিভব প্রভেদ যদি হয় v1-v2 উপাদানটির রোধ যদি হয় আর তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান সমান v1-v2/r এটা আমরা পাই হচ্ছে গিয়ে ওহমের সূত্র থেকে তাহলে ওহমের সূত্র থেকে আমরা এটা পাই এবার q/t আচ্ছা ওহমের সূত্রের ক্ষেত্রেও কিন্তু ওহমের সূত্রের সরি তড়িৎ পরিবহনের ক্ষেত্রেও i = আমরা জানি এটা এখন প্রয়োজন নেই আচ্ছা যাই হোক এটাকে আমরা h লিখলাম এই কারণেই কারণ এটা যদি হয় তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে আমরা এটিকে বলতে পারি তাপীয় প্রবাহ মাত্রা কারণ এই v1-v2 এটাকে দেখো এই θ1-θ2 সঙ্গে তুলনা করা যায় প্লাস এটা যেমন এই আরটাকে তাহলে আমরা যদি বলি এই আরটাকে যদি l/k এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে এটিকেও আমরা রোধ হিসেবে দেখতে পারি যেমন এটাকে আমরা ih দিয়ে দিলাম কারণ এটা তাপীয় প্রবাহ মাত্রা এটার সঙ্গে তুলনা করি এটাকে আমরা ih লিখছি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং RH এটিকে তুলনা করছি আমরা তাহলে R এর সাথে RH সমান সমান L/kA অর্থাৎ যেটাকে আমরা তড়িৎ পরিবহনের ক্ষেত্রে সেটাকে R বা রোধ বলবো সেটাকে তাপীয় পরিবহনের ক্ষেত্রে আমরা RH বা তাপীয় রোধ বলবো তাপীয় রোধের মান কত তাপীয় রোধের মান হচ্ছে গিয়ে L/kA L কি L হচ্ছে গিয়ে পরিবাহীর দৈর্ঘ্য A হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদ এবং K হলো গিয়ে তাপের তাপ পরিবাহিতা বা এটাকে বলা হয় তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কোন উপাদানের পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে এর উপর নির্ভর করে কোন পরিবাহী কত পরিমাণ তাপ পরিবহন করবে সেটাকে কিন্তু বোঝা যায় ঠিক আছে তোমরা এটা বাড়িতে ভালো করে পড়ো এই চ্যাপ্টারটি তোমাদের পড়তে বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে